আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছ। তো যাই হোক, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি তোমাদের আজকে পড়াবো যে আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা খলিফা আবু জাফর আল মনসুরের কৃতিত্ব, তো তার সম্পর্কে পড়াবো। এর আগের ক্লাসে আমি তোমাদের পড়িয়েছি যে আবুল আব্বাস আসসাপ্পা এবং আবু জাফর আল মনসুর, আমি ক্লাসটি তোমাদের শুরু করে দিয়েছিলাম। তো আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো অত্যন্ত সুন্দরভাবে মনোযোগ সহকারে অনুসরণ করো, কারণ তোমরা অনুসরণ করার মাধ্যমেই আমাদের যে অনলাইন ক্লাসের যে প্রচেষ্টা সেটা সার্থকতায় পরিণত হবে। তো আমার বিষয় হচ্ছে আব্বাসীয় বংশের ইতিহাস, কোড হচ্ছে 21-16-03। তো খলিফা আবু জাফর আল মনসুর আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন, কিন্তু তিনি আব্বাসীয় বংশকে প্রতিষ্ঠা করেননি। আব্বাসীয় বংশকে প্রতিষ্ঠা করেছিলেন আবুল আব্বাস আসসাপ্পা। তিনি অত্যাধিক নিষ্ঠুর ছিলেন। তো তার মৃত্যুর পর দেখা যায় যে খলিফা আবু জাফর আল মনসুর খলিফা হন, এবং তার মৃত্যুর সময় তিনি কুফায় ছিলেন না, তিনি হজ পালন করার জন্য মক্কায় ছিলেন। তো তাই তার পক্ষ থেকে তার ভ্রাতুষ্পুত্র ঈসা কী করে যে আনুগত্য স্বীকার করে, পরবর্তীতে তিনি সংবাদ শোনার সাথে সাথেই তার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথেই তিনি কুফায় চলে আসেন এবং খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। তো দায়িত্বভার গ্রহণ করে তিনি দুটি নীতি অবলম্বন করেন, একটি হচ্ছে আভ্যন্তরীণ নীতি আর একটি হচ্ছে বৈদেশিক নীতি। আভ্যন্তরীণ নীতির মধ্যে হচ্ছে যে তিনি তার সাম্রাজ্যের ভিতরে যে সকল কোন্দল, যে সকল দ্বন্দ্ব এবং যেগুলা দেখা যায় যে সাম্রাজ্যের জন্য হুমকিস্বরূপ, সম্রাটের জন্য হুমকিস্বরূপ, সেই বিষয়গুলোকে তিনি আগে লক্ষ্য করেন এবং সেগুলোকে দমন করার জন্য তিনি চেষ্টা করেন। দেখা যায় যে এক্ষেত্রে যে অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে দেখা যায় যে তিনি যাদের দ্বারা আব্বাসীয় বংশ প্রতিষ্ঠা হয়েছিল তাদেরকেও তারা ছাড় দেন নাই, তিনি ছাড় দেন নাই, তাদেরকেও তিনি হত্যা করেন। দেখুন, যেমন আবদুল্লাহ আব্বাসীয় বংশ প্রতিষ্ঠার সময় এই আবদুল্লাহ তাদেরকে সাহায্য করেছিল, কিন্তু শেষ মুহূর্তে এই আবদুল্লাহ যখন বিদ্রোহ করে তখন তিনি আবু মুসলিমের সাহায্যে এই আবদুল্লাহর বিদ্রোহকে তিনি দমন করেন এবং আবদুল্লাহকে বন্দীকরণ, বন্দিরত অবস্থায় তিনি মারা যান। পরবর্তীতে আব্বাসীয় বংশের অন্যতম একজন বীর, যার বাহুবলেই এই আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল, সেটার সম্পর্কে আমরা সবাই জানি, তার নাম হচ্ছে আবু মুসলিম। তিনি ছিলেন খোরাসানের অধিবাসী ছিলেন। এই আবু মুসলিমকেও তিনি ছাড় দেন নাই এবং আবু মুসলিমকেও খলিফা আবু জাফর আল মনসুর হত্যা করেন। তা আবদুল্লাহর মৃত্যুর পর খলিফা আবু মুসলিমের দিকে নজর দিলেন এবং খোরাসানের শাসনকর্তা ছিলেন এই আবু মুসলিম, এবং নাসিবিনের যুদ্ধের পর তিনি খোরাসানে প্রত্যাবর্তন করতে চাইলে খলিফা তাকে খোরাসানে প্রত্যাবর্তন করতে দেন নাই, তিনি তাকে সিরিয়া প্রেরণ করেন এবং আবু মুসলিম সিরিয়া প্রেরণটাকে অপমানজনক মনে করলেন। তাই তিনি সেখানে না গিয়ে তিনি কী করলেন, বিদ্রোহ হয়ে উঠলেন, এবং বিদ্রোহ হয়ে উঠলে দেখা যায় যে খলিফার নির্দেশও তিনি অমান্য করেন। তো এই যে খলিফার সাথে তার একটা দ্বন্দ্ব তৈরি হয়, যে এই যে দেখা যায় যে তিনি তাকে সিরিয়া প্রেরণ করতে চান, সিরিয়া তিনি যান না, তিনি খোরাসানের অধিবাসী ছিলেন, কেন তাকে খোরাসান থেকে স্মরণ হবে, এগুলো নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়। আবু মুসলিম এই যে তার খোরাসানের পরিবর্তে সিরিয়া যাওয়া সেটাকে প্রত্যাখ্যান করা, এবং তাছাড়াও তার আচরণ বেশি দাম্ভিকতাপূর্ণ হয়ে উঠলে নাসিবিনের রাজদূত লুণ্ঠিত দ্রব্যের তালিকা প্রস্তুত করতে গেলে তিনি খলিফার প্রতি যে উক্তি করেন তা ছিল সম্মানজনক ছিল না। তা এরূপ বিপজ্জনক ব্যক্তিকে অপসারণ করাই খলিফার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ালো, এবং খোরাসানের অনায়াসে ফিরে যেতে দিলে আবু মুসলিমের সঙ্গে প্রত্যক্ষ সংগ্রামে খলিফা পেরে উঠবেন না ভেবে তাকে সর্বনাশের জন্য তিনি আবু মুসলিমকে প্রচুর আশ্বাস বাক্যে প্রলোভিত করে দরবারে আনেন, মানে প্রলোভন দেখায় তাকে কী করেন, নিজ দরবারে ডেকে আনেন। প্রথমে খলিফা তাকে রাজকীয় মর্যাদা দান করেন, পরবর্তীতে যে খলিফার সাথে উচ্চ বাক্য প্রদর্শন করেন তিনি, এবং তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। তিনি খলিফার কতগুলো উত্তর তিনি দিতে সক্ষম হননি,
এ সুযোগে খলিফা কর্তৃক নিহত সশস্ত্র সৈন্যগণ নিরস্ত্র আল মুসলিমের উপর ঝাঁপিয়ে পড়ে এবং আল মুসলিমকে হত্যা করা হয়। তো দেখা যায় যে এই আল মুসলিমকে তিনি দরবারে ডেকে এনে তার সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, এবং যখন তাদের মধ্যে মতবাদ মিল হয় না এবং তাদের মধ্যে উচ্চবাচ্যও হয়, এবং উচ্চবাচ্য হওয়ার পর এবং আবু মুসলিমকে হত্যা করা হয়। তা আবু মুসলিম আব্বাসীয় বংশের শ্রেষ্ঠ সংগঠক ছিলেন, এটা আমরা সকলেই জানি। একমাত্র সুযোগ্য নেতৃত্ব এবং বাহুবলে উমাইয়া বংশকে পতন ঘটিয়ে আব্বাসীয় বংশের সিংহাসন স্থাপন করতে তিনি সক্ষম হয়েছিলেন। কথিত আছে যে আব্বাসীয়দের খিলাফতে প্রতিষ্ঠিত করতে তাকে প্রায় 600,000 উমাইয়াদের প্রাণনাশ করতে হয়েছিল। পরে আবদুল্লাহ বিন আলী খলিফা মনসুরের বিরোধিতা করলে আবু মুসলিম তাকেও পরাজিত করে এবং আব্বাসী খিলাফতকে রক্ষা করে। ঐতিহাসিক উইলিয়াম মুর বলেন, মাত্র 35 বছর বয়স্ক আবু মুসলিম তার অসাধারণ দৃঢ়শক্তি, কর্মতৎপরতা এবং বীরত্ব দ্বারা উমাইয়া বংশের ধ্বংসতূপের উপর আব্বাসী বংশকে প্রতিষ্ঠা করে ইসলামের ধ্যান ধারণার অভূতপূর্ব পরিবর্তন তিনি সাধন করেন। খোরাসানে আবু মুসলিম অপরিসীম ক্ষমতা এবং জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিলেন, এমনকি সেখানে একদল লোক তাকে নবীর মর্যাদা দান করেন। তিনি যেমন আব্বাসীয় বংশকে প্রতিষ্ঠা করেছিলেন, তেমনি নিতান্ত আঙ্গুলি সংকেত তার বংশকে ধ্বংসসাধন করতে সক্ষম হয়েছিলেন। তো তার অপরিসীম ক্ষমতা, জনপ্রিয়তা, দাম্পিকতা, রণকৌশল, দৃঢ়তা ইত্যাদি গুণের মধ্যে মনসুর আব্বাসী খিলাফতের ভবিষ্যৎ সম্ভাবনা লক্ষ্য করেছিলেন এবং ষড়যন্ত্র করে সকলের অলক্ষ্যে তার প্রাণ সংহার করেন। তো তিনি বংশকে কণ্ঠক্ষীণ করার উদ্দেশ্যে মনসুরের এই হীন পন্থা অবলম্বন করেন। তার মানে আবু মুসলিম এই আব্বাসীয় বংশের জন্য হিংস্র হয়ে উঠতে পারে, একসময় তিনি খলিফাকে হত্যা করতে পারেন, খলিফার শত্রু হতে পারেন। এই ধ্যান ধারণায় খলিফা আবু জাফর আল মনসুর এই আবু মুসলিমকে হত্যা করে এবং নিজ বংশকে কণ্ঠমুক্ত করাইছিল তার উদ্দেশ্য। বস্তুত আবু মুসলিম যতদিন জীবিত ছিলেন ততদিন মনসুর নিজেকে সিংহাসনে নিরাপদ মনে করেন নাই, যেহেতু তিনি তার বাহুবলে আব্বাসীয় বংশকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, সেহেতু তিনি খলিফা আবুল মনসুরের জন্য তিনি বিপজ্জনক ছিলেন। এটা খলিফা আবু জাফর আল মনসুর পার্থক্যভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন। তো তার অঙ্গুলি সংকেত দ্বারাই আব্বাসীয় বংশ যেমন প্রতিষ্ঠিত হয়েছিল তেমনই ধ্বংস সাধন করতে তিনি সক্ষম হতেন। তো এই আবু মুসলিমের ধ্বংস সাধন করার পর দেখা যায় ছানবাদের বিদ্রোহ তিনি দমন করেন। আবু মুসলিমের হত্যার সংবাদ শোনা মাত্রই তার সৈন্যবাহিনী ক্ষিপ্ত হয়ে ওঠে। তো খলিফা মনসুর অর্থ দ্বারা সৈন্যবাহিনীকে কোনোভাবে শান্ত করতে সক্ষম হননি, কিন্তু এ হত্যার প্রতিবাদে পারস্য খোরাসানে এক ভয়াবহ বিদ্রোহের সূচনা হয়। বিক্ষুব্ধ খোরাসানবাসী মাজুসি দলপতি ছানবাদের নেতৃত্বে এ হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য বদ্ধপরিকর হল। এরূপ জনগঞ্জে অসন্তুষ্টি হয় এবং জনগঞ্জে বিদ্রোহ করে এটা ছানবাদ নামক এক মাজুসি দলপতির নেতৃত্বে তার সংঘবদ্ধ হয়। তারা রায় হতে নিশাপুর পর্যন্ত সমগ্র ভূভাগে সন্ত্রাসের সৃষ্টি করে। খলিফা সেখানে সৈন্যবাহিনী পাঠালে প্রতিশোধ গ্রহণকারী সাথে রাজকীয় বাহিনীর এক যুদ্ধ সংঘটিত হয়। সে যুদ্ধে সানবাত নিহত হলে খোরাসান শান্তি প্রতিষ্ঠিত হয় এবং মেসোপটেমিয়ায় অনুরূপ বিদ্রোহ দেখা দেয়। দেখা যায় যে এই যে নিশাপুর রায় হতে নিশাপুর পর্যন্ত সন্ত্রাসের সৃষ্টি হলে খলিফা সেখানে সৈন্যবাহিনী পাঠায় এবং প্রতিশোধ গ্রহণকারী রাজকীয় বাহিনীর সাথে এক যুদ্ধ হয়। যুদ্ধে সানবাত নিহত হলে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয় এবং মেসোপটেমিয়া অনুরূপ বিদ্রোহ দেখা দেয়। পর বছর এ বিদ্রোহ দমিত হয়। ইতিমধ্যে আবু মুসলিমের একজন বিশ্বস্ত অনুচর হলওয়ানের শাসনকর্তা আবু নাসের অসহায় অবস্থায় পড়লে খলিফার নিকট গমন করে ক্ষমা প্রার্থনা করলে খলিফা তাকে ক্ষমা করেও দিয়েছিলেন। দেখা যায় যে খলিফা দুর্বল লোকদেরকে ক্ষমা করে দিতেন। তো আমরা দেখব যে আব্বাসীয় বংশ এমন একটি বংশ ছিল, এই বংশের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস আসাপ্পাও তিনি যেমন নিজ বংশের স্বার্থ রক্ষার জন্য হত্যাকারী ছিলেন, তেমনি খলিফা আবু জাফর আল মনসুর তার উত্তরসূরি, তার পরবর্তী উত্তরাধিকারী, তিনিও বিদ্রোহদের দমন করেন নাই, শত্রুদেরকে তিনি প্রাণনাশ করতে ব্যর্থ হন নাই। যেমন যে তিনি আবদুল্লাহ বিদ্রোহ দমন করেন, আবু মুসলিম বিদ্রোহ দমন করেন এবং সানবাদে বিদ্রোহ দমন করেন এবং আবু নাসেরকে হলওয়ানের নেতা অসহায় অবস্থা বলে তাকে ক্ষমা করে দেন। তো আমরা ক্লাসটি ভালোভাবে অনুসরণ করব। আমরা খলিফা আবু জাফর আল মনসুরের পরবর্তীতে যে রাউন্ডের সম্প্রদায় সম্পর্কে আমরা আলোচনা করব, পরবর্তী ক্লাসে আমরা এই খলিফা আবু জাফর আল মনসুরের ক্লাসটি শেষ করব। আশা করি তোমরা ক্লাসটি অনুসরণ করবে। বাগদাদ নগরী বৈশিষ্ট্য তো আমরা পড়াবো সেখানে। আসসালামু আলাইকুম।